আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আজকে আমরা হাজির হয়েছি টেকনোলজি ভিত্তিক আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো এই যে আমরা প্রথমে বলেছিলাম আসলে প্যানেল নিয়ে কথা বলবো, এটা হচ্ছে প্যানেল। আসলে এটার মধ্যে কি কি আছে আমরা সেই বিষয়ে কথা বলবো আপনাদের। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্যানেলটাতে একটি বড় আইসি রয়েছে যেটা হচ্ছে আপনার ভিজিএ কন্ট্রোল করে, আর এই পাশে বেশ কিছু আইসি রয়েছে যেটা আপনার এই ডিসপ্লে, এই ডিসপ্লের মধ্যে পাওয়ার কন্ট্রোল করে। আসলে এটা আপনাদেরকে আমি একটু খুলে বিস্তারিতভাবে দেখাবো যে কোনটার কি কাজ বা কিভাবে কোন ভোল্টেজ থেকে কোথা থেকে কি আসতেছে। তো আপনারা যদি আমাদের সাথে থাকেন অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো আপনাদেরকে একদম কাছ থেকে দেখাচ্ছি যে আসলে কোনটার মধ্যে কি হয়, কিভাবে আপনার ভোল্টেজ প্রবেশ করে, কোথা থেকে কত ভোল্টেজ থাকে। তো আপনারা সেগুলো আমাদের সাথে থাকলে অবশ্যই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক, প্যানেলের ভিতরে আসলে কোথায় কত ভোল্টেজ থাকে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা কথা বলতেছিলাম প্যানেল নিয়ে, আসলে প্যানেলের মধ্যে কোথায় কত ভোল্টেজ থাকে, তো আমরা সেটা আজকে আপনাদের দেখাবো আসলে কীভাবে মাপবেন আপনারা। আমার বুঝতে পারবেন আসলে প্যানেলটা কোথায় সমস্যা আছে, আসলে এটা আদৌ ঠিক হবে কি না, যদি এই ধরনের সমস্যাগুলো হয় সেগুলো ঠিক হওয়ার সম্ভাবনা আছে কি না। আচ্ছা, আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। তো চলুন প্রথমে একটা সার্কিট নেব আমরা এটা দেখার জন্য। এটা হচ্ছে এটার পাওয়ার সার্কিট। তো আপনাদেরকে ইতিপূর্বে পাওয়ার কার্ডের সাথে পরিচয় করে দিয়েছিলাম। সে পাওয়ার কার্ডের মধ্যে আমরা যখন লাইন দেব, তো এই যে এখানে দেখেন দুইটা তার রয়েছে, এগুলো হচ্ছে এলসিডি অর্থাৎ লাইট। এটার মধ্যে যে আমরা ডিসপ্লেতে দেখতে পাবো সেটার জন্য আলো দিবে এই লাইটগুলো আমরা লাগিয়ে নিলাম। এগুলো হচ্ছে লাইটিং আইসি, লাইটিং তার, যেগুলো আপনার এলসিডি লাইটগুলোকে জ্বলতে সহায়তা করে। এখান থেকে আচ্ছা আমরা লাইটের তারগুলো লাগিয়ে নিলাম। এরপর আসতে ভিজিএ যে অর্থাৎ এলভিডিএস যে পোর্টটা, আচ্ছা এলভিডিএস পোর্টটা লাগানোর আগে আমরা কিছু জিনিস আপনাদের দেখিয়ে নেবো যে এলভিডিএস পোর্টের মধ্যে কত ভোল্টেজ থাকে। আসলে এটার মধ্যে জাস্ট একটা জায়গার মধ্যে শুধু ভোল্টেজ থাকে, আর বাকি জায়গাগুলোর মধ্যে আপনার ডাটা থাকে। অর্থাৎ এটা ডাটা অর্থাৎ এখান থেকে ভিজিএ থেকে যে গ্রাফিক্সটা আসে, তো এই যে সিএমওএস যে একটা বড় চিপ দেখতে পাচ্ছেন আপনারা এখানে, এটাকে এখানে আসার পরে এই ডাটা এটাকে আপনার কনভার্ট করে সে ডিসপ্লের মধ্যে ডিস্ট্রিবিউট করে যে কীভাবে আসলে ছবি বা ভিডিও যে কোনো কিছু হোক না কেন সেটা আপনার কীভাবে পরিচালিত হবে। যাই হোক, আমরা এটা লাইন লাগানোর পরে এটা একটু টেস্ট করে নেবো যে এখানে আসলে কত ভোল্টেজ দেখা যাচ্ছে আমাদের। দেখেন আমরা এখানে 5 ভোল্ট পাচ্ছি। তো আপনারা যে কোনো মনিটরে হোক না কেন, যত ধরনের মনিটর আছে সবগুলো মনিটরেই প্রায় আপনারা এই 5 ভোল্টটা দেখতে পারবেন। জাস্ট 5 ভোল্ট দ্বারা এটা পরিচালিত হয় প্রত্যেকটা ডিসপ্লে। আচ্ছা, তো এখন ঘটনা হচ্ছে আর বাকি যে এইগুলো আছে এগুলোর মধ্যে কোথাও 3 ভোল্ট বা 2 ভোল্ট বিভিন্ন ধরনের ভোল্টেজগুলো রয়েছে, তো আমরা আপনাদেরকে সেগুলো না দেখাই, সেগুলো আপনারা নিজেরা মাপলে বুঝতে পারবেন। 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট বিভিন্ন রকম ভোল্টেজ রয়েছে, প্লাস ডাটা রয়েছে এখানে। হ্যাঁ, তো এগুলো আপনাদের দেখার প্রয়োজন মনে করতেছি না। তো এরপরে আমরা এই ডাটা অর্থাৎ এলভিডি স্পোর্টটা আমাদের মনিটরের যে এটা আছে প্যানেলটা আছে এটার সাথে লাগিয়ে নিব। ওকে, আমরা কানেকশন নিয়ে নিলাম। এরপর আমরা ইলেকট্রিক লাইনটা লাগিয়ে নিব। ইলেকট্রিক লাইন লাগানোর পরে আচ্ছা আমাদের মোটরটা চালু হয়ে গেছে। যাই হোক, আপনাদেরকে দেখাবো জাস্ট এখানে প্যানেলের মধ্যে এই যে এটা মাইনাস, আচ্ছা মাইনাস অর্থাৎ যে এটা আপনারা যে কোনো জায়গায় রাখলেই হবে, যারা মোটামুটি বুঝেন তারা তো জানেন। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5 ভোল্ট আসছে। আসলে এই 5 ভোল্টটা এখানে প্রবেশ করার পরে একটা মজার ব্যাপার হচ্ছে, সেটা কিন্তু 5 ভোল্টের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটা এই ডাটাটা চলে যাচ্ছে যে আপনার মেন চিপস যেটা অর্থাৎ গ্রাফিক্স চিপসের মধ্যে প্যানেলের, এই প্যানেলের গ্রাফিক্স চিপসের মধ্যে এই ডাটাগুলো চলে যাচ্ছে। আর ভোল্টেজ অর্থাৎ প্যানেলের মধ্যে একটা ভোল্টেজ থাকে সেটা কিন্তু এখান দিয়ে এই যে চলে আসতেছে। আচ্ছা, এখানে মজার ব্যাপারটা হচ্ছে এই যে বলছিলাম যে 5 ভোল্ট আসার পরে কিন্তু সেটা 5 ভোল্ট থাকে না, সেটা কী হয় অ্যাকচুয়ালি 5 ভোল্ট আসার পরে এই দেখেন, যদিও এখানে 5 ভোল্ট দেখা যাচ্ছে, প্রকৃতপক্ষে একটু সামনে এগুলো দেখা যাবে সেটা 23 ভোল্ট, অর্থাৎ 5 ভোল্টকে কনভার্ট করে 23 ভোল্টে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন 22 অথবা 23 এভাবে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে যখন 5 ভোল্টটা আসে, তো এইখানে যে একটা আইসি ইউজ করা হয়েছে এটা হচ্ছে হাই ভোল্টেজ আইসি। তো এখানে আসার পরে আপনার 5 ভোল্টকে সে কনভার্ট করে প্রথমে 12 ভোল্ট করে, তারপর 12 ভোল্টকে
সে ডবল অর্থাৎ চব্বিশ ভুল করে এখানে। তো বেশিরভাগ মনিটরগুলোতে আপনারা চব্বিশ ভুল পাবেন, হ্যাঁ এটার মধ্যে একটু কম দেখাচ্ছে যদিও। হ্যাঁ, সো এই ধরনের ক্ষেত্রে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যদি এই হাই ভোল্টেজটা না থাকে তাহলে কিন্তু কী হবে না, আপনার মনিটরটি চলবে না। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা অপশন রয়েছে যে বাইশ ভোল্ট বিশ ভোল্ট দেখতে পাচ্ছেন, আর এখানে দেখতে পাচ্ছেন বারো ভোল্ট। সো এইভাবে মনিটরগুলোতে দেখবেন যে এখানে যদি পাওয়ার না থাকে তাহলে কিন্তু আপনার মনিটরটি শুধু সাদা হয়ে থাকবে, আর কোনো কিছু লেখা আসবে না। আর যে সমস্ত মনিটরগুলো সাদা হয়ে গেছে তারা এই ধরনের যে হাই ভোল্টেজ আইসিগুলো আছে সেগুলো যে কোনো ইঞ্জিনিয়ার অথবা মেকানিক দ্বারা সেগুলো পরিবর্তন করে আপনারা অবশ্যই আপনার মনিটরগুলোকে সচল করে নিতে পারবেন। তো যাই হোক, একটা বিষয় আজকে আপনাদেরকে ধারণা দিলাম, ইনশাআল্লাহ চেষ্টা করবো আগামীতে আরও বিস্তারিতভাবে বলার জন্য, আরও বেশ কিছু ভিডিও করার জন্য আপনারা সবাই সচেতন। তো আপনারা যেমনটা দেখলেন আসলে মনিটর সম্পর্কে যে ধারণাগুলো দিলাম, আমরা আসলে বিস্তারিতভাবে আপনাদেরকে আরও বেশি বেশি ধারণা দেওয়ার চেষ্টা করবো কোন সমস্যার জন্য কী কী ধরনের কাজগুলো করবেন আপনারা, সেই বিষয়গুলো বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ, আমরা আপনাদেরকে আরও বিস্তারিতভাবে সব কিছু জানার চেষ্টা করবো। তবে হ্যাঁ, অবশ্যই ইলেকট্রিসিটির কাজ করার সময় আমি আপনাদেরকে বারবার সাবধান করবো, ইলেকট্রিক থেকে আপনারা অবশ্যই কীভাবে সেভ করা যায়, কীভাবে ইলেকট্রিক থেকে সেভ থাকা যায়, এই বিষয়গুলো অবশ্যই আপনারা বারবার জেনে নেবেন, না হলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আমি চাই না কেউ কোনোভাবে এখানে এই কাজ শিখতে এসে অথবা এই কাজ করতে এসে তার নিজের প্রাণ হারান। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ, সবাই আমাদেরও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।